হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্লিজ ব্লগে তোমাদের সবাইকে বললাম ধরে আমার নতুন ভিডিওতে। তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করলাম, তাও তোমাদের সকাল বলতে ওই 11:30টার মতো বাজে। তো আমি স্নানটা সেরে নিয়েছি, তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর এই যে সোনাইকে খাইয়ে দিয়েছি আমি, তো চলো। এই যে দেখো, সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। এই যে ফোন দেখে দেখতেও খাবে, আর ফোন ছাড়া একদমই খেতে চায় না, দেখতে পাচ্ছো? এই যে সোনাই দুষ্ট করছে, এই দেখো। তো সামনে তো পুজো চলেই এলো, তো ভাবছি আজকে তোমার দাদাভাইকে নিয়ে পুজো শাড়ি দেখতে যাবো, তারপরে ডিসাইড করবো, যদি পছন্দ হয় তো তারপরে শাড়ি কেনাকাটা করবো। তো চলো, সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করছি, আর তারপর তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবো মার্কেটে শাড়ি দেখতে। যদি ভালো লাগে তো তবেই কিনবো, পুজো তো চলেই এলো। তোমরা কি কেউ কিছু কেনাকাটা করেছো? যদি করে থাকো তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কী শাড়ি নিয়েছো। তো আমি শাড়ি পরতে মানে পরি, খুব একটাও আমার শাড়ি পরা হয় না, তো সেই জন্য আমি শাড়িও খুব একটা নেই না, জামাই নেই বেশিরভাগ। তো এবার ভাবছি শাড়ি নেবো, তো চলো তোমার ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখো সোনাই, দেখো দেখেছো জুতো নিয়ে এসছে। বাবা জুতোটা বাইরে রেখে আসো, জুতোটা নোংরা তো। আচ্ছা ঠিক আছে, ওই দেখো ও এখন জুতো পরবে, নিজের জুতো পরবে না বড়দের জুতো পরবে। শুধু দেখো না, আমার জুতোটা দিয়ে এসছে, ও এখন জুতো পরবে, দেখতে পাচ্ছো? চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আমি। এই দেখো জুতো পরছে, দেখছো ওটা উল্টো হচ্ছে বাবা, ওটা ওটা ওই পায়ে, ওটা ওই পায়ে পড়ো দেখি, খোলো খোলো জুতোটা, খোলো বাবা জুতোটা খোলো, ওটা ওটা ওই পায়ে, ওটা ওই পায়ে জুতোটা উল্টো হচ্ছে বাবা, বাবা দেখি জুতোটা উল্টো হয়েছে, তো ওটা ওই পায়ে হবে। হ্যাঁ এবার পড়ো 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 পড়ো, তুমি এগুলো পড়তে পারো বাবা, তুমি ছোট না। হ্যাঁ এই তো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে ফ্রেন্ডস, চলো পরে আবার দেখা হচ্ছে। বাবানের দুষ্টুমিতে সারাদিন চলবেই, তো ও মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ও সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে, আর যখন ঘুমিয়ে যায় না ভীষণ ঘরটা চুপচাপ হয়ে যায়, তখন মনে হয় কি যে সত্যি ও হচ্ছে ঘুমিয়ে গেলে ঘরটা কত শান্ত চুপচাপ হয়ে যায়, তখন আর টাইম কাটে না মনে হয়, এরকমটা লাগে। আর যখন ও জেগে থাকে ভীষণ দুষ্টুমি করে, তো ওর দুষ্টুমিতেই সারাদিন আমার সময় কেটে যায়, তো ও কাজ করতে দেয় না কিছুই, সারাক্ষণ কোলে উঠতে চায় আর দুষ্টুমি করে, এইরকমই বায়না করে। তো চলো দেখা হচ্ছে আবার পরে, বাবা বাবা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, একটা কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা। হ্যাঁ মাম্মাম বলো, পাপা বলো, দাদা বলো, দিদি বলো, লিজা বলো, এখানে দেখাও, ওঠো লিজা বলো, পূজা বলো, পূজা বলো, বলো বলো, এদিকে তাকাও, ওঠো পূজা বলো, তোমার মাথা কোনটা? তো এখানে আমি রান্না করেছি দেখো, এই যে ভাত, আর তারপরে এখানে আছে দেখো করলা ভাজা, আর এইটা রান্না করেছি ডিমের কোপ্তা কারি। তো তোমরা যদি রেসিপিটা চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ডিমের কোপ্তা কারি। চলো পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, এখন তো আমি তোমাদের দিদা ভাই আর যে সোনাই রেডি হয়ে নিয়েছি, চলো এখন যাওয়া যাক বাইরে মানে মার্কেটে, যে কী নেওয়া যায় বা দেখে আসি। এই যে দেখো অনেক দিনের ইচ্ছে ছিল কিছু ছবি বাঁধাবো, তো সেই ইচ্ছেটা পূরণ হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পরে তোমরা দেখতে পাবে মানে ছবি এখানে বাঁধাতে দিয়েছি। তো চলো এখন যাবো শাড়ির দোকানে, এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে শাড়ির দোকানে চলে এসেছি। তো প্রচুর শাড়ি কালেকশন, খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, তোমরা যদি চাও এখানে আসতে পারো। তো এটা শিলিগুড়ি গীতাঞ্জলি মার্কেট, গৌরীশঙ্কর মার্কেট। তো এখানে প্রচুর শাড়ি দেখেছি, প্রচুর শাড়ি পছন্দ হয়েছে, আর আমি কিন্তু শাড়িও নিয়েছি, তো সেইটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি
তোমরা ঝটপট আমার চলে এসো, সাবস্ক্রাইব করো। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী শাড়ি নিয়েছি। আর দেখো শাড়িগুলো খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো মানে যেটাই দেখছি সেটা পছন্দ হয়ে যাচ্ছে, মানে কোনটা নিই আর না নিই কিন্তু সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে আমার। তো দেখতে পাচ্ছ শাড়ির কালেকশন এখানে জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা কালারই সুন্দর। আর তো মনে হচ্ছে যেন সব শাড়ি নিয়ে নিই। দেখো প্রত্যেকটা কালার সুন্দর শাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ দোকানটা, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো গীতাঞ্জলি, আর এটা গৌরীশঙ্কর মার্কেট শিলিগুড়ি। তো তারপরে এখানে সোনার জন্য পাঞ্জাবি নিতে এসেছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর পাঞ্জাবির শুধু কালেকশন। তো সোনাই এবার পাঞ্জাবি পরবে, ভীষণ মজা হচ্ছে দেখতে দেখতে। সোনাই আমার বড় হয়ে গেল আর এখন পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি পাজামা পরবে। তো এখানে পছন্দ করছে সোনাইয়ের জন্য কোন পাঞ্জাবিটা নেওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।